কাগজ বা কাপড়ের তুলনায় অনেক টেকসই প্লাস্টিক। এ কারণেই বিভিন্ন পণ্যের মোড়কে এখনো সবার পছন্দ এই পণ্য। কিন্তু এই একই কারণে বন্ধু প্লাস্টিক এখন পরিণত হচ্ছে পৃথিবীর বড় শত্রুতে। এখন প্লাস্টিক ছাড়া একদিনও কল্পনা করা যায় না। কিন্তু 1950 সালে পুরো পৃথিবীতে প্লাস্টিকের উৎপাদন ছিল মাত্র 2.2 টন। 65 বছর পর 2015 সালে সেই পরিমাণ দাঁড়িয়েছে 448 মিলিয়ন টনে। পৃথিবীতে এখন প্রতি বছর মাথাপিছু 60 কেজি প্লাস্টিক ব্যবহার করা হয়। উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং জাপানের মতো শিল্পোন্নত দেশগুলিতে এই পরিমাণ মাথাপিছু 100 কেজিরও বেশি। ভারতবর্ষের এই প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছে, বর্তমানে তা মাথাপিছু 10 কেজির কাছাকাছি। তাই প্লাস্টিক ব্যবহারে হ্রাস টানতে চাইছে সরকার। বিশ্ব পরিবেশ দিবসে তাই অভিনব উদ্যোগ বিধাননগর পৌরসভার 39 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা এলাকার কাছের মানুষ কাজের মানুষ রাজেশ চিরিমারের। এদিন তাঁর উদ্যোগে সিএ মার্কেটে শুরু হলো প্লাস্টিক বর্জ্য শ্রেডেড মেশিনের, যেখানে প্লাস্টিকের বোতল রাস্তায় না ফেলে মেশিনে ফেলে দিলে তা টুকরো টুকরো হয়ে যাবে। পাশাপাশি প্রত্যেক বাড়ি থেকে তারা এই সমস্ত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবেন এবং এই মেশিনের মাধ্যমে এলাকাকে দূষণমুক্ত রাখবেন বলেই জানিয়েছেন পুরপিতা রাজেশ চিরিমার। এদিনের এই মহান কর্মকাণ্ডে উপলক্ষে উপস্থিত ছিলেন বিধাননগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টরা। পুরপিতা রাজেশ চিরিমারের এহেন অভিনব উদ্যোগকে এদিন সাধুবাদ জানালেন সকলে। এই উদ্যোগকে স্বাগত। এই ধরনের প্লাস্টিককে ক্রাশিং করার জন্য যে মেশিনটা আজকে সিএ মার্কেটে এখানকার পৌর প্রতিনিধি রাজেশ চিরিমারের উদ্যোগে যেটা হলো, খুব ভালো উদ্যোগ। সকলকে শুভেচ্ছা। সব মেয়ে যাওয়ার জন্য আমার শুভেচ্ছা রয়েছে। এই বোতল মেশিন কি সব জায়গাতে দাদা বসানো হবে? সব জায়গায় না, কিছু আমি বললাম আমার এমএলএ ল্যাব থেকে কিছু দেবো। সবাই সব জায়গায় যদি করে সেটা তাদের ব্যাপার, আমি আমার আমি চেষ্টা করবো যতটা পারবো। আর আস্তে আস্তে হবে। একটা খুবই মানে নতুন উদ্যোগ। আমি এত ভেবে রাজেশ আমাকে যখন বলেছে, রাজেশ আমাকে দুদিন আগে বললো যে রাজেশ সব প্রোগ্রামে আমি আসি, তো রাজেশের এই ভাবনাটা খুবই বললাম। আমি শুনেই প্রথম বললাম যে এই মেশিনটা কীরকম, বললাম আমাকে কতগুলো কথা বললো। আমি নিজেও অঙ্গীকার করলাম যে আমার এমএলএ ল্যাডস থেকে আমার এই বছরের টাকা বন্টন হয়ে গেছে, মাথার মধ্যে রাখলাম। আমরা এমএলএ ল্যাডস থেকে একটা আমার কোনো অঞ্চলে, আমার নিউ টাউন বিধানসভা একটু শহর ঘাসা অঞ্চল ক্রস অঞ্চল, আমি এটা করবো। দেখি আর একটা ভালো হবে, এগুলো সাকসেসফুল কেমন আছে দেখে নেবো। খুব সুন্দর উদ্যোগ, প্লাস্টিককে রেখে শুধু কাজ করা না, তাকে এই করে আমার খুব ভালো লাগলো। রাজেশ মানে রাজেশ মানে স্যানিটারি ন্যাপকিন নিয়ে নতুনভাবে ভেবেছে। এক বছর ধরে একদম দুস্থ মা বোনের কাছে বস্তি অঞ্চলে এই কাজটা আমি চিরকালই ছোটোবেলা থেকে এই কাজই করে আসছি, মানে গরিব মানুষের সঙ্গেই মানে সম্পৃক্ত। আমরা যেখানে থাকি বা যেখান থেকে বড়ো হয়েছি, মূলত একটা গরিব অঞ্চল, সেখান থেকে দাঁড়িয়ে এই কাজটা রাজেশ খুব ইনোভেটিভ মানে ভালোভাবে এই কাজটা করেছে। রাজেশের থেকে আমাদের শেখার তো কোনো শেষ নেই, হয়তো এই প্রোগ্রাম এমনভাবে করবো তো রাজেশের থেকেও বেশি হাইলাইট করে করবো। কিন্তু প্রথম যে ইনসেপ্ট মানে করে, যেমন বর্ণ পরিচয় ছাড়া আমরা বাঙালিরা অন্য কিছু ভাবতে পারি না, রাজেশের এই ভাবনা আমাকে খুব উৎসাহিত করেছে। আমি নিজে এখন তো একটি আমি 5 লক্ষ টাকা দাম, আমি একটা স্যাংশন আগে করবো। আমি শিখে গেলাম এখান থেকে, আমি নিশ্চয়ই নিউ টাউন বিধানসভার মধ্যেও আমার যে এমএলএ ল্যাস সেখান থেকে আমি একটা বিষয়টাকে করবো। ভালো কাজ, খুব সুন্দর। আমার সহকর্মী, আমার ভাই বলতে পারেন, খুবই সহকর্মী। সহকর্মীদের থেকে কাজের থেকে আমরা শিখি, প্রত্যেকের থেকে শিখি। 39 নম্বর ওয়ার্ডের ও সবসময় কাজের মধ্যেই থাকে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। একটা শিক্ষিত সজ্জন ছেলে, তার বিষয় কিছু নেই, একে কিছু নেই, রাজনীতি একটা সংকটের মধ্যে থাকে, তার মধ্যে ও কিন্তু একটা অনুপ্রেরণা আমাদের সামনে দাঁড়িয়ে। আমি ওকে খুব 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 আমার আমি এই কাজটা খুব আজকে পরিবেশ দিবসে কর্পোরেশনে করলাম, তারপরে এইটা আমার কাছে খুব খুব অনুপ্রাণিত হলো, খুব আমি অনুপ্রাণিত হলাম যে এই ব্যাপারটা। এটা আজকে বলতে পারে আজকের ম্যান অফ দি ম্যাচ রাজেশ চিরিমার। যদি পলিউশন এনভায়রনমেন্ট এটা একটা বড় ইস্যু আমাদের কাছে, খালি গাছ লাগালে হবে না, আমি মনে করি গাছকে বাঁচাতে হবে। তার থেকে বড় ইস্যু আমাদের কাছে গ্লোবাল ওয়ার্মিং বলুন, ই ওয়েস্ট বলুন এবং প্লাস্টিক। প্লাস্টিক যতটা আমরা অ্যাভয়েড করতে পারি সেটা ভালো, এবং প্লাস্টিককে রিসাইকেল করতে হবে। অলরেডি পৃথিবীতে যা প্লাস্টিক এসে গেছে, আমি মনে করি এটা আগামী 50 বছরের জন্য যথেষ্ট। নতুন প্রোডাকশন বন্ধ করে রিসাইকেল করা খুবই জরুরি। আমি চেষ্টা করব কি, এখানে আমাদের বিধায়ক বলে গেছেন কি একটা আমাকে মেশিন দেবেন, সে টাকাটা বিওপি ফান্ড থেকে দেবেন। আমি চেষ্টা করব আমার ওয়ার্ডে 200 থেকে 300 কেজি প্লাস্টিক আমরা ডেলি পাই মানুষদের বাড়ি বাড়ি গিয়ে। সে প্লাস্টিকটা আমি চাইবো আমার ওয়ার্ডে, আমি এখানেই ক্রাশ করে দিই, ক্রাশ করে রিসাইকেল, যারা গভর্নমেন্টের অথরাইজ রিসাইকেলার আছে ওদের হাতে তুলে আমার পৌরসভাকে এক বছর পরে আমি হাইয়েস্ট প্লাস্টিক ক্রাশ করে 41টা ওয়ার্ডে
সবথেকে হাইয়েস্ট প্লাস্টিক আমি নিয়ে ডিস্ট্রয় করে একটা সার্টিফিকেট আমার বিধায়ক এবং মেয়রের হাতে আমি তুলে দিতে চাইছি। সচেতন কিভাবে মানুষকে করতে চাই? দেখুন, সল্ট লেকের মানুষ সত্যি সচেতন আছেন। মাঝে মাঝে একটু মিস্টেক হতেই পারে বা কোথাও একটা সুবিধার অভাবে হতে পারে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। আর সোশ্যাল মিডিয়া বলুন এবং অন্যভাবেও আমরা প্রচার করছি। তিন রকম পোস্টার আমরা আজকে লঞ্চ করেছি, সেটা স্টিকারের মাধ্যমে আছে। স্টিকার আমরা প্রত্যেকটা দোকান যেখানে থেকে প্লাস্টিক মানে ক্যারি ব্যাগ বা অন্য ধরনের প্লাস্টিক যেখানে থেকে বেরোয়, মানুষের কাছে যায়, সেখানে আমরা এগুলো সাঁটাবো। পার্কে, পাবলিক প্লেস, স্কুলস। এরপরেই আমি কিন্তু আর একটা উদ্যোগ নিতে যাচ্ছি, সেটা হচ্ছে 100 মিটারের মধ্যে যতগুলো আমাদের শিক্ষা সংস্থান আছে, আমার ওয়ার্ড থেকে শুরু করব, 100 মিটারের মধ্যে প্লাস্টিক এবং স্মোকিং দুটাই বন্ধ করব। যদি কেউ না করেন তার জন্য কি কোনো ধরনের আপনারা পানিশমেন্ট? পেনাল্টি তো আছে, 75 মাইক্রনের নিচে পেনাল্টি তো আছে, কিন্তু পেনাল্টি থেকে বেশি আমি মনে করি মানুষকে সহযোগিতা করে এবং সচেতন করে আমরা প্লাস্টিক ফ্রি 39 নম্বর ওয়ার্ড আমি গড়ে তুলে দেখাবো 1 বছর। এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। দেখুন, রিসাইক্লার্স থাকে, রিসাইক্লার্সদের হাতে আমরা এটা তুলে দেবো। তারপরে আজকাল প্লাস্টিক রিসাইকেল হয়ে যেখানে চেয়ার, টেবিল, ফার্নিচার ইত্যাদি হচ্ছে, সেখানে ফেভার ব্লক এবং রাস্তাও বম্বে মতন শহরে কিছু জায়গায় রাস্তাও রেডি হয়েছে। আমরা দেখি কতটা প্লাস্টিক আমরা সেগ্রিগেট করে পেতে পারি, কতটা প্লাস্টিক আমরা নষ্ট করতে পারি। তারপরে কিছুটা অংশে একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমি মেয়র ম্যাডামকে অনুরোধ করে একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা কিছু ফুটপাথ এবং কিছু রাস্তা করে চেষ্টা করব। ইট ইজ জাস্ট দ্য বিগিনিং, ঠিক আছে? আগামী 4-5 বছরের মধ্যে আমাদেরকে দেখে নিতে হবে যাতে পুরো বিধাননগরী প্লাস্টিক ফ্রি হবে। বার্তা এটাই পেলাম রাজেশ শ্রীমার, যিনি 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর MIC। ইনি একটা মডেল ওয়ার্ড এটা তৈরি করেছেন, আর সিদ্ধার্থ শঙ্কর রায় ফাউন্ডেশনের উনি সেক্রেটারি। ওই উদ্যোগে আজকে অনেক ভালো উদ্যোগ, ভালো দিন, আজকে জামা সৃষ্টি আছে, এনভায়রনমেন্ট ডে আছে। প্রত্যেকটা মানুষকে ইনি একটা সংকেত দিয়েছেন যে নালা পশু পক্ষীরা যে প্লাস্টিকের জন্য যে নালা জাম হচ্ছে, নদী জাম হচ্ছে, নোংরা, যে এটার জন্য একটা ইনি এখানে রিসাইকেলের মেশিন লাগালেন। এটা একটা অনেক ভালো উদ্যোগ। তাপস রায় আমাদের বিধায়ক, সুজিত বোস মেয়র, কৃষ্ণাদি প্রত্যেকটা কাউন্সিলররা উপস্থিত এনার প্রশাসনে করে গেছেন কি এই এই এত সুন্দর উদ্যোগ, নতুন আবিষ্কার। যেভাবে রাজেশদা কাজ করেছেন আমারও এইটা দেখে আমারও করব। সুজিতদাও বলে গেলেন উনি নিজের ফান্ড থেকে টাকা দেবেন, আরও ভালো মেশিন বড় বড় লাগাবেন প্রত্যেকটা ওয়ার্ডে, 39 নম্বর ওয়ার্ডে। এটা একটা মডেল ওয়ার্ড, আর অনেক সুন্দরভাবে ইনি যেভাবে কাজ করে যাচ্ছেন রাজেশদা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, একটা নোংরা দেখা যায় না 39 নম্বর ওয়ার্ডে। উনি ভালো মানুষ, ভালো মানুষের কাছে, কাজের মানুষ, কাছের মানুষ, আর প্রত্যেকটা মানুষের কাছে উনি সবসময় দাঁড়ান। আর ভালো ভালো কাজের জন্যে প্রত্যেকটা মার্কেট নিজের ওয়ার্ড নিজের ঘুরে, যেমন ওয়ার্ডটা একটা মডেল ওয়ার্ড আছে, মডেল ওয়ার্ড থাকুক আর উনি এভাবে কাজ করে যাক। ধন্যবাদ, ওনার পাশে আমরা সবসময় থাকব। বিউরো রিপোর্ট, চ্যানেল 10। পাঁচই জুন রবিবার।